এই মুহূর্তের সব থেকে বড় খবর, মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব টিউটে টিউট করেছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সকলকে জানাই রমজান মাসের শুভেচ্ছা। এই পবিত্র মাসের জীবনে বয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। এবং তিনি আরও বলেছিলেন, তিনি হিন্দু মেয়ে হলেও তার কাছে কোনো মতভেদ এবং ধর্ম নিয়ে কোনো জাতিভেদ নেই। আপনারা সমস্ত ভিডিওটি দেখুন এবং শুনুন। আমি হিন্দু মেয়ে হলে আমি রমজানের লক্ষ্য বার যাবো, কোটি বার যাবো, দোয়া করবো, সমস্ত মানুষটির জন্য আল্লাহ তাআলার কথা বলবো। আর আমি নিজের অঞ্চলটি বাদ করি, কালী পূজা আমার বাড়িতে হয়, কই কোন মুসলিম বন্ধু তো আমার বলে না দিদি আপনি কেন বলেন। আমরা শিবের পুজো করি, গণপতিও করি, আল্লাহ দোয়া মাগি, গির্জাতেও যাই, গুরুদ্বারেও যাই, হরে কৃষ্ণও করি, শিবের পুজো যেমন করি, মা কালীর পুজো করি, বাংলা মাতৃতান্ত্রিক দেশ, মাতৃভূমি পিতৃভূমি একসাথে করি। তৃণমূল কংগ্রেসে একজনকে জেলে পাঠাবে, আগামী দিন বিজেপি তোমার 1 লক্ষ লোক জেলে মানুষ পাঠাবে, এটা মাথায় রেখো। আজকে যারা বলছে তৃণমূলকে জেলে পাঠাবো, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, অনেকের বিরুদ্ধে। কেউ শিশুকে শিশু চুপি চুপি কানে কানে কথা বলো, শিশু নিয়ে বলো না, অনেক কেস কিন্তু আমরা জানি, কেস রেডিও আছে। বেশি পারবেন না, বেশি বার পারবেন না, ঝড় পড়ে যাবে, বেশি দূরে যাবেন না, দর্প অহংকার পতন হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি শুনলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাষণ তিনি দিলেন, যে তিনি হিন্দু মেয়ে হলেও তার কাছে কোনো ধর্ম নিয়ে জাতিভেদ বা মতভেদ নেই, তিনি সবার ধর্মে যাবেন এবং সেইভাবে তিনি প্রার্থনা এবং দোয়া করবেন। এই নিয়ে আপনার কি মন্তব্য আমাদের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। পরবর্তীতে আমি আপনাদের জন্য আরও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও এবং খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসবো। তো অবশ্যই থাকুন চ্যানেলটির সাথে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।